কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে চোর বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। পাল্টা তার বিরুদ্ধে হাইকোর্টে মানহানি মামলা করার হুমকি দিলেন কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। উল্লেখ্য, গত 26 জুন টিঙ্কুর রহমান বিশ্বাসকে শোকজ করে দল, একাধিক অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, তারপর শুরু হয় প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি অভিযোগ তুলে বলেন, তিনি দল বিরোধী কোনো কথা বলেননি, তিনি দলের কোনো নেতা নন। মালদা জেলার মানুষ এবং মোথাবাড়ি এলাকার মানুষ বলছে টিঙ্কুর রহমান বিশ্বাস একজন চোর, সেই সুরে তিনিও তাকে চোর বলেন। তিনি আরও বললেন, তার বিরুদ্ধে টিঙ্কুর রহমান বিশ্বাস হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টে যেতে পারেন, সামনাসামনি ডিলিট হলে সমস্ত টাইপ পরিষ্কার করে দিবেন বলে তিনি জানান। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আর আজকে আমাদের দিকে আঙুল তুলে যারা মিথ্যা অপচার করছেন তাদেরকে দলের কাছে আমরা হাত জোড় করে বলবো, দল তাদের যেন শাস্তি দেয় এবং দল যেন এটার সুস্থ বিচার করে দেন, এই আশা আমরা দলের কাছে রাখবো। দৃঢ় বিশ্বাস দলের প্রতি এবং আস্থা আছে আমাদের যে আজকে যারা যেভাবে দলকে ভাঙার চেষ্টা করছেন, তৃণমূল দল কেউ দয়াতে বেঁচে নেই। একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কোচিং নিয়ে আমরা জিতে এসেছি। মানুষ আমাদেরকে জিতেছেন এবং মানুষ কাজ করার সুযোগ আমাদের করিয়ে দিয়েছেন, আমরা কাজ করছি। আজকে আমার ব্লকের যদি ইতিহাস জানেন আপনারা, এখানে ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে কোনোদিন তৃণমূল কংগ্রেস আমাদের এখানে দখল আসেনি। 2018 সালে আমরা অক্লান্ত প্রচেষ্টায় ঘাত প্রতিঘাত মার খেয়ে আমরা তৃণমূল দলকে প্রতিষ্ঠিত করে আজকে আমাদেরকে মানুষ জনমত ভোট দিয়ে আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজকে আমাদেরকে যারা কলঙ্কিত করছেন, আমি নন্দু কাকাকে বলবো, উনি তো আমার বাবার বয়সের লোক, ওনাকে বলবো যে উনি ওনার কি করেন রাজনীতি জীবনে, ওনার কি বৃত্তান্ত সবাই জানে। ব্যক্তিগত আক্রমণ করবেন না দয়া করে নন্দুবাবু, আর আপনাকে যদি আমরা ব্যক্তিগত আক্রমণ করি তাহলে এটা নিছক বর্বরতার পরিচয় হবে। আমরা অনেক মার্জিত এবং ভদ্র ভাষায় কথা বলি, আপনার মতো রাস্তার ভাষায় আমরা কথা বলতে শিখিনি, আর আমাদেরকে রাস্তার ভাষায় আমাদের নেতৃত্বরা কথা বলতে শিখায়নি। তাই নন্দুবাবুকে বলবো, নন্দুবাবু আপনি যা করছেন অন্যজনের দালালি করছেন, এই দালালিটা আপনি বন্ধ করুন, কারণ মোথাবাড়ির মানুষ আমাদেরকে চেনে বা জানে এবং মোথাবাড়ির মানুষের কাজ কি কাজ করি সেটা মানুষ বলবে। আপনি মালদা থেকে এসে এখানে দালালি করার আপনার কোনো জায়গা নেই, আপনি কোনো ভোটার অধিকার নেই আপনার এখানে, সাংগঠনিক কোনো জায়গায় নেই আপনি এখানে, তারপরেও আপনি বড় বড় মিডিয়ার সামনে কথা বলছেন যে টিঙ্কু বিশ্বাসের নামে শোকজ লেটার আছে। শোকজ লেটার তো এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, আপনি কে আমাকে এইভাবে মিডিয়ার সামনে মুখ খুলে কলুষিত করা, আমার পদকে অপমান করার? আপনাকে কে রাইট দিয়েছে, অধিকার দিয়েছে? আমি পূর্ণ পার্টির উপরে বিশ্বাস এবং আস্থা রেখে আমি আজকে আমার প্যাডে, পঞ্চায়েত সমিতির প্যাডে আজকে আমরা জেলা নেতৃত্বকে জানাচ্ছি এবং আমাদের যিনি মিনিস্টার, পঞ্চায়েত মিনিস্টার সুব্রত মুখার্জীবাবুর কাছে আমরা আজকে যাচ্ছি এবং উনার বিরুদ্ধে মানহানি কেস করার জন্য আমি হাইকোর্টেও দ্বারস্থ হচ্ছি। আমি হাইকোর্টে দ্বারস্থ, আজকে সোমবার দিন উনার এগেনস্টে আমি হাইকোর্টে দ্বারস্থ। দল বিরোধী কোনো কথা বলিনি, আর আমি দলের কোনো নেতাও না যে আমি দলের বিরুদ্ধে বা দলের পক্ষে উনাকে বলতে যাব। সারা মালদা জেলার মোথাবাড়ির মানুষ শুধু নয়, সারা মালদা জেলার মানুষ বলছেন উনি চোর। ওই সারা মালদা জেলার মানুষের কথাইটাই আমি বলছি, উনি চোর। এরপরে উনি যেখানে ইচ্ছা যেতে যান যেতে পারেন, উনি হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট যান তাতে আমার কোনো যায় আসে না। আর উনার যদি দম থাকে তাহলে উনিকে বলুন আমার সঙ্গে বসে মিডিয়ার সামনে ডিবেট করুক, উনি কত বড় লিডার আর কত বড় উনি চোর, সবটাই আমি বের করে দেবো।